হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীতে যারা মনোনয়ন হয়েছেন তারা অবশ্যই কলেজে ভর্তি হবেন, এবং কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস লাগবে। তো কী ধরনের ডকুমেন্টসগুলো লাগবে এবং ভর্তি হতে গেলে কী কাগজপত্রগুলো লাগবে, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাই দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং এটি কলেজের জন্য মনোনয়ন হয়েছেন তারা এবার কলেজ ভর্তি হতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না বা একাদশ শ্রেণী ভর্তি হতে কী কী কাগজপত্রগুলো লাগবে, একাদশ শ্রেণীতে ভর্তি হলে কী কী কাগজ এবং ডকুমেন্টস লাগবে তা যদি আগে থেকেই জানা যেত বা জানা থাকে, তারপরে কিন্তু আমরা আগের দিন এগুলো কাগজপত্র একসঙ্গে করতে পারি না বা সম্ভব হয় না। একাদশ শ্রেণীর ভর্তির কী কাগজপত্র লাগবে এটা সঠিকভাবে বলা ঠিক মানে ঠিক সঠিকভাবে বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে বিভিন্ন কলেজ তাদের বিভিন্ন হচ্ছে ভাবে তারা তাদের ডকুমেন্টসগুলো নিয়ে থাকে। তবে এমন কিছু পেপার সেগুলো লাগে, সেটা হচ্ছে সব কলেজের জন্য এই কলেজগুলো সহ যে কলেজগুলো আছে সেই কলেজগুলো মানে হচ্ছে এই ডকুমেন্টসগুলো লাগবেই। এবং আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের সাথে যোগাযোগ করেও নিতে পারেন যে আপনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে। তো হচ্ছে বাধ্যতামূলক যে ডকুমেন্টসগুলো লাগবে আমি সেই এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে মনে রাখতে হবে, প্রথম কলেজ থেকে একটি ফর্ম নিতে হবে এবং তারপর যে ফর্মটা আপনাকে দেওয়া হবে সেই ফর্মটা আপনাকে ভর্তির জন্য পূরণ করে তাদেরকে দিতে হবে। এবং তারপরে এখানে বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে মূল মার্কশিট, বলতে গেলে আপনাদের মূল মার্কশিটটা লাগবে এবং সেটা আপনারা দুই কপি ফটোকপি করবেন, দুই কপি ফটোকপি করে আপনারা নিয়ে যাবেন। এবং দুই নম্বরে যেটা বলা হয়েছে মূল প্রশংসাপত্র, আপনাদের মূল যে প্রশংসাপত্রটা কলেজ থেকে দেওয়া হবে তার দুই কপি ফটোকপি আপনারা করে কলেজে নিয়ে যাবেন। তিন নম্বরে যেটা বলা হয়েছে মূল প্রবেশপত্র, আপনার যে প্রবেশপত্রটা আছে সেইটার আপনারা দুই কপি ফটোকপি করুন, সেটা আপনারা নিয়ে যাবেন। চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে মূল রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা ফটোকপি করবেন, করে আপনারা সাথে নিয়ে যাবেন। এবং পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, আপনারা 5 থেকে 10 কপি আপনারা করে নিতে পারবেন, এবং স্ট্যাম্প সাইজের যে ছবি সেটা আপনারা 2 থেকে 5 কপি আপনারা নিয়ে যেতে পারেন। এবং সতর্ক বার্তা হিসেবে আপনাদের একটা বিষয় আমি জানাই দিই, সেটা হচ্ছে অনেকে এই বিষয়টা আপনাদেরকে নাও বলতে পারে, আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেক কাগজের কয়েকটা করে ফটোকপি আপনাদের রাখিয়ে দিতে হবে। কারণ মূল যে কাগজগুলো আছে আপনার সেই মূল কাগজগুলোকে আপনারা স্ক্যানিং বা ফটোকপি করে রেখে দিতে পারেন, কারণ এগুলো কিন্তু আপনারা কলেজে জমা দিয়ে দিবেন মূল কাগজগুলো। পরবর্তীতে আপনার কোনো কোথাও চাকরি বা বিভিন্ন কোনো ডকুমেন্টস লাগলে আপনারা কিন্তু কলেজ থেকে এগুলো তুলে নিয়ে এসে দিতে পারবেন না। এই জন্য আপনারা প্রথমে এই ডকুমেন্টসগুলো আপনারা হচ্ছে স্ক্যানিং করবেন বা ফটোকপি করে আপনাদের কাছে নিজ 2 থেকে 5 কপি রেখে দিবেন। তারপরে হচ্ছে আপনারা এই মূল কপিগুলো হচ্ছে কলেজে জমা দিয়ে দিবেন, আর পরে কলেজে জমা দিয়ে দিলেই কিন্তু আপনারা এই ডকুমেন্টসগুলো আপনারা আর পরে পাবেন না। একাদশ শ্রেণীর ভর্তির জন্য এই কাগজপত্রগুলো লাগতে পারে। আর আপনারা কলেজে ভর্তির জন্য কোন কোন কলেজ হচ্ছে কাগজপত্র লাগবে সেটা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের সাথে যোগাযোগ করে এই তথ্যগুলো আপনারা নিতে পারেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম এবং কী কী ডকুমেন্টসগুলো লাগবে এটাও আপনাদের জানিয়ে দিতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কোনো মতামত থাকলে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের এডুকেশনমূলক যে নিউজগুলো এবং জব সার্চগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।